কেমন লাগছে মায়াপুরে থাকতে? আমাদের মায়াপুর ভ্রমণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মায়াপুর কিন্তু অনেকটাই বদলে গেছে, তাই যারা শীতে মায়াপুর ভ্রমণে আসবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওতে রয়েছে সমস্ত খুঁটিনাটি তথ্য। খুব প্লেজেন্ট ওয়েদার, খুবই ভালো লাগে। আমরা যশোদান ভবনে রুম পেয়ে গেছি ফাইনালি। আজকে অনেকদিন বাদে আমরা একটা উইকেন্ড ট্রিপ করতে বেরিয়েছি, যাচ্ছি মায়াপুর। মায়াপুরে সব নতুন নিয়মকানুন, এখন কীরকম কন্ডিশন রয়েছে, থাকার ব্যবস্থা কী, কীভাবে ঘুরবেন, কোথায় খাবেন, সব ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে থাকছে, তাই স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। হরে কৃষ্ণ বলে যাত্রা শুরু করা যাক। প্রথমেই বলি কলকাতা থেকে বাসে কিভাবে মায়াপুর ইসকন আসবেন। ধর্মতলা থেকে সকাল 6:15 ও বেলা 3:30 নন এসি বাস রয়েছে, যেটা সরাসরি মায়াপুর ইসকন আসে। এছাড়া শনি ও রবিবার করে সকাল 7:10 এসি বাস রয়েছে। এছাড়াও বেসরকারিতে আরাধনার বাস রয়েছে, দুপুর 1:45 নাগাদ ধর্মতলা থেকে ছাড়ে, আর সময় লাগবে এই বাসে করে মায়াপুর আসতে 4 থেকে 4.5 ঘন্টা। WBTC-র বাস অর্থাৎ সরকারি বাস, সেগুলো নন এসি আর এসি দুরকম সার্ভিসই রয়েছে, সেগুলোর টিকিট অনলাইনে আগে থেকে বুক করে রাখা যাবে। WBTC-র বাস বুকিং করবার লিংক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়া আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি। আর ট্রেনে যেতে চাইলে আপনাদেরকে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে আসতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে অটো ধরে আসতে হবে স্বরূপগঞ্জ ঘাট, অটো ভাড়া লাগবে পার হেড 30 টাকা, আর মাত্র 3 টাকার বিনিময়ে ঘাট পেরোলেই পৌঁছে যাবেন মায়াপুর। সর্বশেষে স্বরূপগঞ্জ ঘাটের ওখান থেকে টোটো করে যেতে হবে মায়াপুর ইসকন মন্দির। এবারে বলি নিজেদের গাড়ি অথবা বাইক করে যারা যেতে চান তারা কিভাবে যাবেন। তারা NH-12 ধরে এসে সরস্বতী মার্গের কাছে অর্থাৎ মায়াপুর মোড়ে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সেই মায়াপুর মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে সোজা গেলে মায়াপুর ইসকন মন্দির পাবেন। মায়াপুর ইসকন মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এটা 4 নম্বর গেট। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে এই গেট দিয়ে ঢুকলে সুবিধা। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো 11 নম্বর গেট। এখন বেশিরভাগকে এই গেট দিয়ে ঢোকানো হচ্ছে। এই গেট দিয়ে ঢুকেও আপনারা বাঁদিকে সাইকেল বাইক পার্কিংয়ের জায়গা দেখতে পাবেন। এছাড়া এখানে 4-চাকা পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। ইসকন মন্দিরে ঢোকার প্রধান গেট কিন্তু এখন বন্ধ, তাই এই গেট দিয়ে ঢুকে এসে ডান হাতে যেখান দিয়ে শঙ্খ পদ্মভবন যাওয়ার পথ লেখা রয়েছে তার নিচ দিয়ে গিয়ে আপনাদের মূল মন্দিরের দিকে যেতে হবে। এই স্থান দিয়ে বেরিয়ে আসলেই আপনারা সামনে দেখতে পাবেন চন্দ্রোদয় মন্দির। তবে চন্দ্রোদয় মন্দিরের এটা হলো পেছন দিক। চন্দ্রোদয় মন্দিরই হলো বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মন্দির। মন্দির তৈরির কাজ এখনও চলছে বলে এদিকটা টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়া আছে। চন্দ্রোদয় মন্দিরের পিছন দিয়ে সোজা হেঁটে বাঁদিকে গেলেই পাবেন মূল মন্দির। মূল মন্দিরের সামনে এই যে গেট দেখতে পাচ্ছেন, যেটা সামনেই রয়েছে ভজন কুটির, এই গেটটাই হলো প্রধান গেট, যে গেট বর্তমানে সকলের প্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রধান গেটের উল্টো দিকেই আপনারা মহাপ্রসাদের কুপন কাটবার কাউন্টার দেখতে পাবেন। এখানে আপনারা কুপন কেটে নিতে পারেন, কিন্তু যদি এখানে কুপন শেষ হয়ে গিয়ে থাকে তখন আপনারা সরাসরি গদা ভবনে গিয়েও মহাপ্রসাদের কুপন কাটতে পারেন। মায়াপুর ইসকনে এসে আপনাদের সর্বপ্রথম কাজই হবে কিন্তু মহাপ্রসাদের কুপন বা খাবারের কুপন কেটে নেওয়া, কারণ এই কুপন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রধান গেটের উল্টো দিকের কাউন্টারগুলো থেকে খাবারের কুপন বিলি করা শেষ হয়ে গেছিলো, তাই আমরা হেঁটে হেঁটে এখন গদা ভবনের দিকে যাচ্ছি, কারণ এবার কুপন পাওয়া যাবে গদা ভবন থেকে। আমরা যেহেতু মহাপ্রসাদ গদা ভবনেই খাবো ঠিক করেছিলাম।
এই রাস্তাটাই হলো গদাভবনের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই লম্বা লাইন থাকে যারা গদাভবনে মহাপ্রসাদ গ্রহণ করেন তাদের। উল্টো দিকেই রয়েছে চন্দ্রোদয় মন্দির। আপনারা যতটা সম্ভব সকাল সকাল এসে প্রথমে খাবারের কুপন কেটে নেবেন। খাবারের সময় বা মহাপ্রসাদ গ্রহণের সময় দুপুর একটা থেকে দুটো। তাছাড়া এই সময় অর্থাৎ ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সমাধি মন্দির, চন্দ্রোদয় মন্দির ও রাধাগোবিন্দ মন্দির সবগুলোই বন্ধ থাকে। আমরা এখন গদাভবনের খাবার কক্ষের মধ্যে মহাপ্রসাদ গ্রহণের জন্য প্রবেশ করেছি। এই দিকটায় যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন এগুলো বয়স্ক মানুষদের বসে খাওয়ার জন্য। গদাভবনে খাবার পরিবেশনের সিস্টেম কিন্তু আর আগের মতো নেই। এখন এখানে বুফে সিস্টেম, অর্থাৎ কুপন দেখিয়ে লাইন করে ঢুকে থালা নিয়ে এই যারা খাবার দিচ্ছে তাদের প্রত্যেকের কাছে যেতে হবে। তারা আপনার থালায় খাবার বা প্রসাদ তুলে দেবে। খাবার নিয়ে আপনি আপনার পছন্দ মতন জায়গায় বসে খেতে পারবেন। এই যে এই হলো গদাভবনে দিনের বেলা মহাপ্রসাদের থালি, যেখানে রয়েছে দুরকম তরকারি, একটা আলু পটল আর একটা পনিরের তরকারি, সাথে ভাত আর মিক্সড ডাল। এছাড়া দিয়েছে দুটো পুরি, যেটা রাধা বলয়ের মতন খেতে অনেকটা, আর একটুখানি পায়েস। গদাভবনের প্রসাদ কক্ষের ভেতরটা এবার ঘুরে দেখাচ্ছি আপনাদের। এগুলো হলো নিচে বসে প্রসাদ খাওয়ার জায়গা। এই গদাভবনে প্রায় হাজারের ওপর লোক একসাথে বসে খেতে পারবে। এই উঁচু জায়গাগুলোতে থালা রেখে প্রসাদ খেতে হয়। আর এই যে এখানে আবার কিছু খাবার রাখা রয়েছে, এগুলো হলো রিপিট আইটেম। মানে প্রথম পাতে আপনাকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু আইটেম আপনি আবার নিতে পারেন, তবে সেটাও সেলফ সার্ভিস। আপনাকে খাবারের থালা নিয়ে উঠে গিয়ে সেখান থেকে নিয়ে আবার খাবার খেতে বসতে হবে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ভাত পুরো পরিষ্কার। খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু নিজেদের থালা গ্লাস নিজেদেরকে যথাস্থানে ফেলে আসতে হবে। প্রসাদ গ্রহণের পর মন্দির চত্বর ঘুরতে ঘুরতে টুকটাক কেনাকাটা করতে পারে এসব স্টল থেকে। আমরা টোটোতে করে যাচ্ছি গোশালা দেখতে, যেহেতু আমার মা হাঁটতে পারে না। মা হাঁটতে পারে না তো, আর মেয়েও আছে, আমারও খুব পায় ব্যথা, সেজন্য আমরা টোটো নিয়ে নিয়েছি। টোটো করে যাচ্ছি গোশালা। এখন গোশালা ড্রপ গীতা ভবনের সামনে থেকে পার হেড ১৫ টাকা করে, মানে রিজার্ভ টোটো সিস্টেমটা উঠে গেছে। এই হলো মায়াপুর ইস্কনের গোশালার সামনেটা। যেহেতু দুপুরে খাবারের সময় মন্দির বন্ধ থাকে, তাই খাবারের পর আপনারা এটা ঘুরে নিতে পারেন। গোশালার নিচে এই দুটো কাউন্টার থেকে এখানকার তৈরি হওয়া দই, মিষ্টি, ক্ষীর, পনির ইত্যাদি বিভিন্ন আইটেমগুলো বিক্রি করা হয়। আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ খেতে ভালো। কাছে যাস না, কত গরু দেখ। এখানে কত বড় বড় শিংওয়ালা গরু। অনেক গরু আছে বন্ধু, পরে হাতটা ধুয়ে নিস। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম বর্তমানে এখানে 450 মতন গরু রয়েছে। গোশালা থেকে বেরিয়ে আপনারা ইস্কনের গম্বুজ থিয়েটার দেখতে পারেন। দাঁড়িয়ে আছি মায়াপুর মূল মন্দিরের সামনে। বেলা 12:30 থেকে 4:00 অবধি বন্ধ ছিল, 4:00 পর এখন আমরা ঢুকতে পারবো। এটি হলো মায়াপুর ইস্কনের যুগাচার্য শ্রীল প্রভুপাদের
সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদই ইসকনের প্রতিষ্ঠাতা। 1966 সালের 13ই জুলাই প্রথম নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীকালে 1972 সালে মায়াপুরে ইসকনের এই মন্দির স্থাপন করা হয়। এই সমাধি মন্দিরের ভেতরে দোতলায় একটি মিউজিয়াম রয়েছে, যেখানে শ্রীল প্রভুপাদের জীবনাবলী দেখানো আছে বিভিন্ন রকম মূর্তি দিয়ে বানিয়ে। সেটি দেখার জন্য পার হেড 15 টাকা এন্ট্রি ফিস নেওয়া হয়। মন্দিরের বাইরে এই জায়গায় জুতো খুলতে হবে, আর মোবাইল ক্যামেরা বা এমনি ক্যামেরা মোবাইল সমস্ত কিছু এখানে জমা দিয়ে যেতে হবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই যে ঠিক মন্দিরের উল্টো দিকেই জুতো রাখার আর মোবাইল রাখার ব্যবস্থা। সমাধি মন্দির দেখার পর সন্ধ্যা আরতি দেখার জন্য আপনারা রাধা গোবিন্দের মন্দিরে যেতে পারেন, তবে সেক্ষেত্রে ইসকন ক্যাম্পাসের ভেতরে বা আশেপাশে হোটেলে সেই রাত্রে থাকতে পারলে ভালো হয়। মন্দির পরিদর্শনের পর ইসকনের বাইরে বেরিয়ে আসলে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। টোটোওয়ালারা ইসকনের সাইট সিনিং করানোর জন্য 5টা স্পট 350 টাকা, 7টা স্পট 400 টাকা ইত্যাদি রেট বলে। বার্গেনিং করে বেরিয়ে পড়ুন চারপাশটা ঘুরে দেখতে। এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটি মায়াপুরেই রয়েছে। এখানে গৌরীকুণ্ড নামে একটি পুকুরও রয়েছে। এরপর আপনারা দেখতে পারেন বল্লাল সেনের ঢিপি। এখানে আসলে প্রচুর ঐতিহাসিক নিদর্শন আপনাদের চোখে পড়বে। সেন বংশের স্থাপত্যের কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এরপর দেখে নিতে পারেন ভক্তসাধক চাঁদকাজীর সমাধি। সাইট সিনিং করতে করতে আপনাদের সন্ধে হয়ে যাবে। আপনারা চাইলে ইসকন মন্দিরের বিভিন্ন ভবনগুলোতে থাকতে পারেন। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সবশেষে আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান, আর আমাদের চ্যানেলকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন।